जय जय रामकृष्ण वांछाकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय रामकृष्ण वांछाकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय रामकृष्ण इष्ट गोष्ठी सवार चरण रेणु मागे तो गेल गयाधामेर कथा और ठीक से ही समय कामार पुकुरे की होच्छे हेथाई ठाकुरानी आपन भवने कहिते छिलेन कथा नारित्रय शने शिवेर मंदिर एक आछिल अदूरे देखिलेन आसे किबा वायुरूपाकारे आसिया प्रवेश कईल गद्भेदे ताहार ভয়ার্ত হইয়া আই দেখিয়া ব্যাপার মা চন্দ্রামণি যুগীদের যে শিব মন্দির আছে তার সামনে দাঁড়িয়ে ধনী ইত্যাদি মায়েদের সঙ্গে কথা বলছিলেন বলতে বলতে হঠাৎ দেখেন শিব মন্দির থেকে একটা জ্যোতি বেরিয়ে এসে তার দিকে ধেয়ে আসছে চমকিত হলেন মা চন্দ্রামণি দেখলেন সেই জ্যোতি আস্তে আস্তে তার উদরে প্রবেশ করতে লাগলো নিজেকে সামলাতে পারলেন না তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন ছুটে এলেন ধনী কামারিনী চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফিরালেন মা কি হলো মা এমন করে পড়ে গেলেন কেন উত্তরে মা বললেন বল ধনী আজি এ কি হলো বল ধনী আজি এ কি হলো ও ধীর সমীর সে গিরিল বল ধনিয়াজি একে হলো পলকেতে পরাণ করিল বিভোল বল ধনিয়াজি একে হলো পলকেতে পরাণ করিল বিভোল বল ধনিয়াজি একে হলো কিবা অপরূপ ভাতি শিব তনু জ্যোতি কিবা অপরূপ ভাতি শিব তনু জ্যোতি উঠিল মন্দির ভরি সমীর লহরি সম অঙ্গ ঘিরিল মম প্রবেশিল জঠরে আমারি প্রবেশিল জঠরে আমারি মনে জাগে আশা বাঁধিয়াছে বাসা কে আসি দুঃখিনী জঠরে কে আসি দুঃখিনী জঠরে কে বা এলো বল ধনী আজি এ কি হলো জনম লইতে মোর ঘরে আমি দিবানিশী কহিতে পারি না মুখে ধন্য চন্দ্রমণি ধন্য ধন্য তুমি দেব শিশু কোলে নেবে সুখে নারীত্রয় মধ্যে এক ধনী কামারিণী পশ্চাৎ গাহিব আমি তাহার কাহিনী
অর্থাৎ পুথিকার বলছেন এই ধ্বনি কামারিনীর সম্পর্কে তিনি পরে বিশদে আলোচনা করবেন। অতি ভাগ্যবতী এই কামারের মেয়ে, থাকিলে নিতাম তার পদর জগিয়ে। অর্থাৎ পুথিকার যখন এই পুঁথি লিখছেন, সশরীরে ধ্বনি কামারিনী নেই, যদি থাকতেন তাহলে পুঁথিকার বলছেন তাঁর চরণ রেণু, তাঁর পদ রেণু তিনি মস্তকে ধারণ করতেন। প্রভুতে বাৎসল্য বড় আছিল তাহার, কত ভাগ্য এ সৌভাগ্য ঘট এ কাহার। অর্থাৎ প্রভুকে ধ্বনি কামারিনী সন্তানের মতো দেখতেন, সন্তান তুল্য ভালোবাসতেন, তাই এ সৌভাগ্য কজনেরই বা হয়। ভুবন পাবন যিনি বাঞ্ছা কল্পতরু, অনাথের নাথ যিনি জগতের গুরু। সম্বোধন করিতেন তাহারে মা বলি, এ অভাগা মাগে হেন জনপদ ধুলি। বিচার না করি কিছু জাতি কুলাচার, রামকৃষ্ণে যে বাবা সে পূজ্য সে সবার। অর্থাৎ ভালো মন্দ বিচার না করে প্রভুকে যিনি ভালোবাসেন তিনি সবার পূজ্য হয়ে যান। ব্রাহ্মণ হইয়া যদি প্রভু দেশী হয়, চণ্ডাল হইতে নিচ মম মনে লয়, চণ্ডাল হইতে নিচ মম মনে লয়। অর্থাৎ ব্রাহ্মণ হয়েও যদি প্রভুকে ঠাকুরকে কেউ হিংসা করে, দ্বেষ করে, সমালোচনা করে, সে অতি নিম্ন মনের, অতি নিচু মনের। গয়া ধাম হইতে চাটুজ্জে মশায়, গয়া ধাম হইতে চাটুজ্জে মশায়, করম সমাধা করি ফিরিল আলয়। দিলা তারে আই ঠাকুরানী, সব নিবে দিলা তারে আই ঠাকুরানী, যেদিন যেখানে যাহা দেখিলেন তিনি। স্বপনের কথা দিজ সরিয়া অন্তরে, স্বপনের কথা দিজ সরিয়া অন্তরে, আইরে কহেন কথা না কহিবে কারে, আইরে কহেন কথা না কহিবে কারে। গয়াধাম থেকে ফিরেছেন ক্ষুদিরাম, মা চন্দ্রামণি অধীর আগ্রহে তার অপেক্ষায় ছিলেন। ফিরে আসতেই সঙ্গে সঙ্গে তার সমস্ত উপলব্ধির কথা, অনুভূতির কথা ক্ষুদিরামকে বললেন। ক্ষুদিরামও গয়াধামের স্বপ্নের কথা মা চন্দ্রামণিকে বললেন। তারা উভয়ই বুঝতে পারলেন স্বয়ং নারায়ণী তাদের ছোট্ট কুটিরে আসছেন। রাজেশ্বর নয়নে চায়।
সর দেখা কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু জয় জয় ভগবান জগতের গুরু ইষ্ট গোষ্ঠী গণ